থাইটা নষ্ট করবার লেগে উঠতে ফিরে লাগছস? এটা আমার কত? হ্যাঁ, উঠে পড়ে তো লেগেছে ওরা আমাদের সব কিছু দখল করতে। এরই মধ্যে রান্নাঘরেও ঢুকে পড়েছে। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, এখন সবার শান্তি হবে। তো ট্যাঙ্ক দুইটা বাইঙ্গা আপনি দরায় দেয়া, আর একবার যদি মুহের মধ্যে কথা আসে, যত তাড়াতাড়ি তোমরা মানতে পারবে যে বিথি এবং ওর ফ্যামিলি এই বাড়িতে থাকবে সেটা তোমাদের জন্যই ভালো। আর তা যদি তোমরা মানতে না পারো, এই বাড়ি বের হওয়ার দরজা সবসময় তোমাদের জন্য খোলা। মা, সবাইকে খেতে ডাকি? এখন না, আমি বললে তারপর ডাকবি। বিথিটা আবার কোথায় গেল? যা গন্ধ বেরিয়েছে না লালু, সবাই কাই একের ফাগুলে যাবো গা। বড় লোকের ব্যাপার স্যাপার। হ্যাঁ হেরা খাইতে যতটা ভালোবাসে তার থেকে ভালোবাসে খাবারের বাহার দেখতে। আচ্ছা, এই টেবিলটা কে এত সুন্দর করে গুছায় গেছায় রাখলো বলতে রানু? কেন তুমি? তুই কে? কে সুন্দর করে সাজায় গুজায় রাখছে? তুই মনে থাকবো? মা, তুমি আবার এসব শুরু করলে সব একদম সব তুই কি বুঝবি? রাতের মন জোগায় চলতে চাইলে আসতে পারি আন্টি। কি যে বলো বাবাজি, তোমার বাড়ি, তুমি যখন খুশি তখন আসতে পারো। আমি ভাবছিলাম রানুর নাস্তাটা সাজানো হইলে তোমাদেরকে ডাক দিব। রানুই সবটা সাজিয়েছে আর কেউ না। বসেন না আপনি। হ্যাঁ বাবা, বসো বসো, শুরু করো। সবাই আসুক না হয়। আরে তুমি ওই সব বাড়ির বড় কর্তা, বসো বসো বাবা, তুমি আগে না বসলে হয়, বসো। আমাকে ভাই বলতে হবে না। দে মামে দুজন মিলে রান্না করেছি। সবাইকে ডাকি? হ্যাঁ সবাইকে আসতে বলুন, খাবার ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। কাইসার ভাই, ফরহাদ, কোথায় তোরা? তুমি এত ব্যস্ত হয়ে না তো বাবা, আমি নয় সবাই ডেকে নিয়ে আসতেছি। এত দারুণ খাবার, দেখবেন সবাই গন্ধে চলে আসবে। রানু, তুমিও বসো না আমার পাশে। না না, আজকে কি ওর বসার উপায় আছে? সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে না, সবাইকে বেড়ে দিবে কে? হ্যাঁ, আর তাছাড়া আমরাই বাড়ির মেহমান হতে পারি, রানু তো না। আমি ওকে বলেছি সব কিছু নিজের বাড়ির মতন করে বুঝে নিতে হবে। একদম তাই, আমিও সেটাই চাই। এই বাড়িকে তুমি একদম নিজের বাড়ির মতো মনে করো। আসো আসো বাবাজি।
রেখে কোনটা খাবো? রান্নার যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে যে খাওয়ার পরেও আঙুল চেটে খেতে হবে। ব্যথাটা বেশি পেয়েছো নাকি বাবাজি? না, আমি ঠিক আছি। আমি জানি তুমি ঠিক নাই, সেই জন্য আমি ভিতরে ইচ্ছা মতো কথা শোনাই দিছি। আসলে এত খারাপ না মেয়েটা, আজকাল একটু অস্থির থাকে আর কি। মানে বড় বোনের বিয়ে হয়ে যাচ্ছে, তারপর তো ওর পালা, এই আর কি নানান কিছু ভাবে। এসব কি বলছো মা? এসব নিয়ে ভিতির কোনো চিন্তা নেই। তুই খারা খারা কি দশ? হ্যাঁ, আরে ওদেরকে নাস্তা দে। আরে ওদেরকে খাবার দেবে কি আমি? আমি আমি বলছি বুঝছো রানুরে, যে এখন থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব বুঝে নিতে হবে ওর। তাহলে সবাই শুরু করো। আচ্ছা বাকিরা কোথায়? অনিমা অন্তরা ওরা আসতেছে না কেন? আসবে আসবে, পেটে যখন টান পড়বে সবাই চলে আসবে। বসুন। তুমি খেয়ে নাও বাবা, আমি না হয় একটু পরে খাবো। তোকে ছাড়া আমি খাবো নাকি? কিচ্ছু হবে না, খেয়ে নাও। দাঁড়াও বিথি, আমাদের সাথেই খাবে তুমি। আমার আসলে একটা কাজ আছে। আরে কাজ পরে করিস, এখন খাওয়াটাই আসল কাজ, চল। হ্যাঁ বস না বিথি। আরে বস না, সবার সামনে না খেলে কেমন দেখায়? তাছাড়া রাহাত বাবা যে এত করে বলতেছে। ফরদ বাবাজি, তুমি খাইতেছো না কেন? কোনো সমস্যা নাকি? ও মাই গড, একেবারে অমৃত খাচ্ছি। আরে এতদিন হয়েছে মসজিদের খাবার খেয়ে না মুখের রুচি সব চলে গিয়েছিল। আন্টির সাথে রানুও কিন্তু সাহায্য করেছিলাম না। না না, আমি আর কি করছি? বলতে গেলে আমি শুধু রানুর সাথে ছিলাম, রানুই সব করছে। তাই নাকি? রানু, বাহ, তাহলে তো বলতে হবে আসছে শুভদিন। আরে একটু একটু তো খাওয়া যায় মা। বুঝলে বাবাজি, ওই যে কন্ট্রোল করতেছে আর কি। ওই যে তোমরা কি জানি বলো না, ডায়েট ফায়েট। তুমি একটু শান্ত হয়ে বসো তো, সবার মনোযোগ তো তোমার দিকে যাচ্ছে, খাবে কখন?
আলোদের কি খিদে টিদে লাগেনি? ওই বয়স আবার খিদে নাকি, ওরা পরে খাবে। আপনারা বসুন না। আচ্ছা আচ্ছা, আমি বসতেছি। রানু বসবো কেমনে? ও হলো গিয়া এই বাড়ির বউ, না মানে হবু বউ, ও বসলে কি চলবে? আচ্ছা, একটু তো বড় ভুল হয়ে গেছে গা, মানে অনিমা অন্তরাদের তো ডাকা হলো না। আয় রানু, যা তো ওদের ডেকে নিয়ে। তো আন্টি, ওদের জন্য এখন এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমার মনে হয় না ওরা এখন খেতে আসবে। কেন খাবো না? আন্টি এত মজা করে মাংস ভুনা করেছে, আর আমরা না এসে পারি না, কি বলিস অন্তু? একদম, গন্ধে তো প্রাণ একেবারে অস্থির হয়ে উঠেছে। আজ আন্টির হাতে রান্না, মজা করে খাবো। আমি একা না, রান্নাতে রানুই ছিল, ওই তো সব করেছে। ওয়াও, তাহলে তো আমাদের বেশ সৌভাগ্য বলতে হয়, রানু আমাদের খাইয়ে পড়িয়ে রাখবে, বউও হলো আবার কাজে লাগো। ও সরি 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 সরি, আই মিন রান্না করার মানুষটাও হলো আর কি। না মানে অন্তু বুঝাতে চেয়েছে যে রানুর হাতের এত ভালো রান্না রেখে তখন কি আমরা অন্য মানুষের হাতে রান্না খাবো, তাই না রানু? হ্যাঁ, তা তো ঠিকই। বস অন্তু। চেয়ারই তো খালি নেই, জায়গায় তো হবে না মনে হচ্ছে। কে বলেছে হবে না? আহা, বসো না তোমরা এখানে, এসো। না না আন্টি, আপনি উঠবেন না। উঠবো না? আচ্ছা। জনসংখ্যা বেশি হলে যা হয় আর কি, একেবারে বিস্ফোরণ, না কি বলিস আপনি? আপনারা এখানে বসেন, আমি উঠে দাঁড়াচ্ছি। খাওয়া অর্ধেক রেখে উঠতে হয় না বিটি, খাওয়া শেষ করো। তাহলে আমরা বসতে পারবো না, নিজেদের বাড়িতেই বসার জায়গা নেই। কায়সার, এখনো শেষ হয়নি তোমার? না না, যা মজার মজার খাবার, মনে হচ্ছে যে আরো এক ঘন্টা লাগবে খেতে। একটু অপেক্ষা করো, তোমরা না হয় একটু পরে খেলে। বড় বোনকে বাদ দিয়েই খাবি ভাই? আর তুই বাদ দিলেও আমরা তো আর তোকে বাদ দিতে পারবো না। আর সকালের নাস্তা তোকে ছাড়া খেয়েছি কখনো? দরকার হলে এখানে দাঁড়িয়ে খাবো, তোর কোনো সমস্যা নেই তো ভাইয়া? আবার বলবি না তো, এই বাড়ির দরজা খোলা আছে, চলে যেতে পারিস। তোমরা যদি মনে করো যে এইসব বিষয় নিয়ে এখন আমি তোমাদের সাথে ঝগড়া করব, আমাদের সম্মানিত মেহমানদের সামনে আমাদের পরিবারের নাক কাটাবো, তাহলে তোমরা ভুল করছো। এরকম কোনো কিছু এখন আমি করবো না বরাবর। তোমরা দুজনের একজন অন্তত এখানে বসতে পারবে, তবু প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। বাবাজি, তুমি মন দিয়ে খাও তো। আর এত দিকে মন দিলে খাওয়ার কি টেস্ট পাবা নাকি? সামান্য বিষয় নিয়ে এত রাগারাগি করলে কি হয়? আমি না হয় ওদিক থেকে দুটো চেয়ার নিয়ে আসি। কোনো দরকার নেই রানু, আর কারো রুটি লাগবে? আমার আরো রুটি লাগবে, আমি নিয়ে আসছি। না না, তুমি কেন বাবা, রানু আছে না? সে রান্না করা থেকে শুরু করে সবকিছু তো রানু একাই করছে। এই তো
সুখের লক্ষণ দেখতে পাইতেছি। রানুর প্রতি এমনই রাতের কি ধরন, কি ভালোবাসা, সব কাজ একা করতে দিবে না। কি ব্যাপার ফরহাদ, দেখে শুনে একেবারে শত্রুর মুখোমুখি বসলে যে? কি বললো তুমি? না মানে আজকে যা হলো তারপরে বিথিকে তো কোনোভাবে তোমার বন্ধু বলা যাচ্ছে না, তাই শত্রু বললাম আর কি। আর একেবারে শত্রুর মুখোমুখি এসেই বসলে? অনিমাপু, আমি কারোর সামনে বসিনি। আমি যখন বসেছি তখন চেয়ারটা খালি ছিল। ও, বিথি নিজে গিয়েই বোধহয় ওখানে বসেছে। ঠিকই আছে। ঠিক আছে মানে? না মানে আমরা তো আজকে দেখেছি কিভাবে যত্ন করে তুমি ফরহাদের পায়ে ব্যান্ডেজ করে দিয়েছ। তাই নাকি? বৃথি ব্যান্ডেজ করে দিছে? বাবা বাবা। হ্যাঁ, আমরাও তো বুঝতে পারছি আসলে দুজনের মধ্যে কিছু একটা হচ্ছে। কিছু হচ্ছে বলতে কি বোঝাচ্ছ তুমি? মানে ভাব, না না না, মান অভিমান বোধহয় চলছে আর কি। তা না হলে কি আর সামনে যেয়ে বসতো? আসলে বিথি না, আমি ওকে নিয়ে এখানে বসিয়েছি। আপনার কাছ থেকে তো আমরা এমনটাই আশা করি, একেবারে আদর্শ মেয়ের আদর্শ মা। আপনারা কি এসব নিয়ে কথা বলবেন? শেষ করেন খাবারটা। খাবার টেবিলে একটু একটু কথা না হলে কি আর খাবারটা জমে বলো? ওগুলো যা ইচ্ছে তাই বলতে হবে। আমি তখন থেকে লক্ষ্য করছি তোমরা আমাদের পরিবারকে নিয়ে হাসি তামাশার চেষ্টা করছো। এটা কি উদ্দেশ্যমূলক নাকি জন্মগত? ব্যাপারটা উদ্দেশ্যমূলক না, আসলে জন্মগত, জন্মগত। দুদিন আগেই না নিজের ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন আপনারা। কোথায় কোথায় দেখেছিস তুই বিয়ের আগে মেয়ে পক্ষের লোক বাড়িতে এসে কথা শোনায়? আচ্ছা, আমার সেবারে এসে কি শুরু করছে ও? আগের বার যখন ফরহাদের লোকে খারাপ ব্যবহার করছিল, রাহাত এই সময় রানুর লোকে খারাপ ব্যবহার করছে। আমরা আমাদের ভাইটাকে প্রায় হারাতেই বসেছি, তুমি যেন তোমার বন্ধুটাকে হারিয়ে বসো না প্লিজ। সিনেমার নায়ক, কিন্তু আমি এক ওয়াসিমকে চিনতাম যে কিনা ফরহাদের ঢাকার ভাষায় থাকতো। দুজন একই লোক। কি